নমস্কার প্রিয় বন্ধুরা, শুরু করবো সাপ্তাহিক রাশিফল। 16 আগস্ট থেকে 22 আগস্ট আমার বন্ধুদের কেমন কাটবে? এর আগে এই সপ্তাহে যাদের যাদের শুভ জন্মদিন তাদের জানাই অগ্রিম শুভেচ্ছা, আর যাদের বিবাহবার্ষিকী তাদেরও আমার পক্ষ থেকে রইল শুভকামনা। শুরু করব রাশিফল। আমার এই রাশিফল চন্দ্রের ওপর বেস করে আপনাদের কাছে তুলে দেয়া, তাই চন্দ্রের গোচরটি আসুন দেখে নিই। চন্দ্র সপ্তাহের শুরুতে অর্থাৎ 16 এবং 17 তারিখ থাকছে বৃশ্চিক রাশিতে, 18-19 তারিখ থাকছে ধনুরাশিতে, 20-21 তারিখ থাকছে মকর রাশিতে এবং 22 তারিখ কুম্ভ রাশিতে চন্দ্রমা অবস্থান করছে। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহটি কেমন কাটছে? সপ্তাহের শুরুতে চন্দ্রমা অষ্টম ভাবের ওপর দিয়ে গোচর করবে এবং কেতুর সাথে চন্দ্রমা যুক্ত থাকবে। পারিবারিক লোকজনের কারণে কিছুটা টেনশন বৃদ্ধি পাবে। জমি সংক্রান্ত ব্যাপারে ভাই বোনের সাথে বিবাদ ঘটতে পারে। শারীরিক দিক থেকে রক্ত রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে। কাজের ক্ষেত্রে কিছুটা প্রেশার বৃদ্ধি পাবে, কিন্তু মঙ্গলের দৃষ্টি কিন্তু চন্দ্রমার ওপর থাকছে, ফলত আপনি আপনার কনফিডেন্স এবং বুদ্ধির দ্বারা সমস্ত কার্যে সিদ্ধিলাভ করবেন। সপ্তাহের মধ্যভাগে চন্দ্রমা আপনাদের নবম স্থানে অবস্থান করছে, কিন্তু তা সত্ত্বেও সংঘর্ষ কিছুটা থাকছে। ব্যবসাদারদের কিছুটা টেনশন বৃদ্ধি পাবে। পিতার সাথে মতবিরোধ ঘটতে পারে। পিতার শরীর নিয়ে কিছুটা চিন্তা বৃদ্ধি পাচ্ছে সপ্তাহের মধ্যভাগে। এমন কিছু বাক্য প্রয়োগ করবেন না যার কারণে কিন্তু আপনার জীবনে মিথ্যা অপবাদ ঘটতে পারে, তাই লোকের সাথে বিবাদ বিতর্ক থেকে দূরে থাকুন সপ্তাহের মধ্যভাগে। বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিছুটা অশান্তির পরিস্থিতি। আর্থিক লেনদেন খুব সাবধানে করতে হবে সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ ভাগ কিন্তু ভালো, এক্সট্রা ইনকামের সুযোগ ঘটবে। কর্মজীবনে আটকে থাকা বহু কার্যে সফলতা হাসিল করবেন। ব্যবসাদারদের উন্নতি রয়েছে। এছাড়া বহুদিন থেকে আটকে থাকা প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে পারিবারিক এবং দাম্পত্য জীবন ভালো কাটছে। নতুন কোনো রিলেশন তৈরি হতে পারে সপ্তাহের শেষ ভাগে। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য একটি ময়ূর পঙ্খ আপনি আপনার সাথে রেখে দেওয়ার চেষ্টা করুন। এর পরের রাশিচক্র যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সপ্তম ভাবের ওপর চন্দ্রমা, কিন্তু সপ্তাহের শুরুটা কিছুটা মধ্যম কাটছে। কারোর ওপর বিশ্বাস করবেন না, তাতে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ব্যবসাদাররা আর্থিক লেনদেন খুব সাবধানে করুন, নচেত কিন্তু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতে কিছুটা খরচ বৃদ্ধি পাবে এবং আপনি যদি পরিকল্পনা ছাড়া কোনো কাজ করেন তাতে কিন্তু আপনি ফেলিয়ার হতে পারেন, তাই বুঝে শুনে পরিকল্পনা করে সমস্ত কাজ করার চেষ্টা করুন। দায়িত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না, বিশেষ করে কর্মক্ষেত্রে, তা নাহলে কিন্তু তার ফল আপনাকে দিতে হতে পারে। অর্থাৎ যারা প্রাইভেট সেক্টরে যুক্ত লোক রয়েছেন তারা কিন্তু কোনো কাজই ফেলে রাখবেন না, তা নাহলে কিন্তু অপবাদের শিকার হতে পারেন। সপ্তাহের মধ্যভাগে অষ্টমে চন্দ্রমা হেলথ রিলেটেড সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে পা এবং মুখ রিলেটেড সমস্যা দেখা দেবে, তাই সাবধানে রাস্তাঘাট যখনই চলুন সাবধানে চলুন। অষ্টম ভাবের ওপর চন্দ্রমার এই অশুভ গোচর আপনার চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। কর্মের ব্যাপারে একটু সাবধানতা নিয়ে কাজ করুন। এছাড়া যারা অনলাইনে কাজ করেন বা আইটি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভালো, অন্যান্য প্রাইভেট সেক্টরে যুক্ত লোকেরা একটু সচেতনভাবে কাজ করার চেষ্টা করুন এবং কোনো কাজই জমিয়ে রাখবেন না, তাহলে কিন্তু কর্মস্থান ভালো যাবে সপ্তাহের মধ্যভাগে। ব্যবসায়িক জীবন ভালো কাটছে। পারিবারিক এবং দাম্পত্য জীবনে শুভতা ঘেরা দিন কাটবে এবং শ্বশুরবাড়ির লোকজনের সাথে সুসম্পর্ক থাকবে, তবে সপ্তাহের মধ্যভাগে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ঘটার সম্ভাবনা রয়েছে, তাই সে বিষয়ে সাবধানে থাকতে হবে। সপ্তাহের শেষ চন্দ্রমা আপনাদের নবমভাবে গোচর করবে, ভাগ্যর সাপোর্ট আপনি পাবেন, কর্মজীবনে নতুন কর্মের সুযোগ পাবেন,
কনফিডেন্স কিছুটা আপনার বাড়বে, ব্যবসায়িক জীবনে ভালো খবরাখবর, নতুন যোগাযোগ ঘটবে, দাম্পত্য জীবন মধ্যম কাটছে। অহেতুক কোনো কারণে কিন্তু দাম্পত্য জীবনে একটা দূরত্ব তৈরি হতে পারে, তাই দাম্পত্য জীবন ঠিক রাখার জন্য জীবনসঙ্গীর সাথে সমস্ত কথা শেয়ার করুন। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য মা কালীর পুজো প্রত্যেক দিন করুন। মিথুন রাশি, সপ্তাহের শুরুতেই ষষ্ঠভাবের ওপর চন্দ্রমা, শত্রু এবং শরীর দুটো নিয়েই সচেতন থাকতে হবে। তবে কর্মের ব্যাপারে কিন্তু উন্নতি রয়েছে, নতুন কর্মের যোগ, আর্থিক কিছু লাভের সম্ভাবনা এবং বহুদিনের ঋণ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মধ্যভাগে চন্দ্রমা আপনার সপ্তমে অবস্থান করছে, কিন্তু যেহেতু চন্দ্রমা পাপ ও কর্তারির যোগে রয়েছে, তাই ব্যবসাদাররা খুব সাবধানে লেনদেন করুন, নচেত কিন্তু অর্থ ক্ষতি হতে পারে। বিশেষ করে প্রপার্টি রিলেটেড যারা ব্যবসায় যুক্ত, শৌখিন দ্রব্যের ইলেকট্রনিক্স, কম্পিউটার বা এক্সপোর্ট ইনপোর্ট রিলেটেড যারা ব্যবসা করেন, তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে তবে কিন্তু আর্থিক লেনদেন করুন, নচেত কিন্তু অর্থ ক্ষতি হতে পারে। কর্মজীবনে আপনি আপনার বুদ্ধির প্রয়োগ দ্বারা যে কোনো অশুভ পরিস্থিতি ওভারকাম করে উঠতে পারবেন। সপ্তাহের শেষটা কিছুটা অনিশ্চয়তা, নিরাশার মধ্যে কাটবে, কারণ অষ্টমভাবের ওপর চন্দ্রমা গোচর করছে। মানসিক টেনশন কাজ নিয়ে কিছুটা বাড়বে, কিন্তু আপনি আপনার বুদ্ধি এবং কথার জোরে কর্মক্ষেত্রে সমস্ত অশুভ পরিস্থিতি থেকে উতরে যাবেন, অর্থাৎ ওভারকাম করে উঠবেন। ব্যবসায়িক জীবনে কিন্তু লাভ থাকছে সপ্তাহের শেষে, আটকে থাকা অর্থ প্রাপ্তিও ঘটবে সপ্তাহের শেষে ব্যবসাদারদের। পারিবারিক দাম্পত্য জীবন ঠিক থাকবে এবং পারিবারিক এবং দাম্পত্য জীবন ঠিক রাখার জন্য আপনি আপনার বুদ্ধি দ্বারা সবার সাথে কথা বলুন এবং সবার মনের ভাব বুঝে চলুন। এই সপ্তাহে পেট রিলেটেড ইনফেকশন ঘটতে পারে, রক্ত রিলেটেড সমস্যা কিছু দেখা দিতে পারে। মিথুন রাশির জন্য এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য কী করতে হবে, শ্রী বিষ্ণুর চরণে প্রত্যেক দিন তুলসী পাতা চন্দন সহযোগে দিন। কর্কট রাশি, সপ্তাহের শুরুতে পঞ্চমে চন্দ্রমা, বুদ্ধি এবং জ্ঞানের বিকাশ ঘটবে এবং আপনি আপনার বুদ্ধির প্রশংসা কর্মস্থলে পাবেন। ব্যবসাদারদের নতুন নতুন ডিল বা নতুন নতুন ব্যবসার সুযোগ ঘটবে, মানসিকভাবে অনেকটাই ভালো থাকবেন, আর্থিকভাবে লাভ ঘটবে। তবে আপনি আপনার কোনো বন্ধুকে বা কলিগকে অর্থধার দেবেন না, সেই অর্থ কিন্তু আর ফেরত পাবেন না। মনের কথা এই সপ্তাহের শুরুতে কাউকে বলবেন না, প্রকাশ করবেন না, তা নাহলে কিন্তু সে আপনার মনের কথা শুনে আপনার ক্রেডিট নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সন্তানের কৃতিত্ব বৃদ্ধি পাবে সপ্তাহের শুরুতে। সপ্তাহের মধ্যভাগে ষষ্ঠভাবে চন্দ্রমা, শত্রু এবং শরীর নিয়ে কিন্তু সাবধানে থাকতে হবে। কোনো সম্পত্তি রিলেটেড কেস বা আর্থিক ব্যাপারে কিছুটা টেনশন বৃদ্ধি পাবে। কর্মজীবনে কিন্তু লাভ এবং উন্নতি রয়েছে, কর্মে কিছুটা পরিশ্রম খাটাখাটনি বৃদ্ধি পাচ্ছে, তা সত্ত্বেও কর্মজীবনে উন্নতি। ব্যবসায়িক জীবনে লাভ কিন্তু মধ্যম থাকছে। দাম্পত্য জীবন এবং ছোট ভাই বোনের সাথে, জীবনসঙ্গীর সাথে কিন্তু কিছুটা বিবাদ বা অশান্তির সম্ভাবনা সপ্তাহের মধ্যভাগে। পাড়া প্রতিবেশীর সাথে বিবাদ থেকে দূরে থাকতে হবে। পেট রিলেটেড সমস্যা সপ্তাহের মধ্যভাগে দেখা দিতে পারে। সপ্তাহের শেষ ভাগে চন্দ্রমা সপ্তমভাবের ওপর গোচর করবে। নিউট্রাল চন্দ্রমা, সপ্তমভাবে চন্দ্রমা যখনই অবস্থান করে মধ্যম রেজাল্ট দেয়। ব্যবসায়ে জীবনে উন্নতি, ব্যবসাদাররা নিজের বুদ্ধি দ্বারা এগাতে পারবেন, কিন্তু ব্যবসাদারদের একটা কথাই, সেটা হচ্ছে আপনি আপনার বুদ্ধি লাগিয়ে সমস্ত ব্যবসায় আর্থিক লেনদেন করুন বা ব্যবসা এগানোর চেষ্টা করুন, অপরের বুদ্ধি শুনবেন না। কর্মজীবন মধ্যম কাটছে, আর্থিক দিক থেকে সঞ্চয় কম হবে, ব্যয় কিছুটা বাড়বে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর ভাবনাগুলিকে কদর করার চেষ্টা করুন, তাহলে কিন্তু দাম্পত্য জীবন ভালো কাটবে। এই সপ্তাহে বিপি রিলেটেড, নার্ভ রিলেটেড সমস্যা সপ্তাহের শেষে দেখা দিতে পারে। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য দই দ্বারা শিবকে অভিষেক করুন। সিংহ রাশি, সপ্তাহের শুরুতে চন্দ্রমা থাকছে আপনাদের চতুর্থভাবে, মধ্যম কাটছে সপ্তাহের শুরুটা। আপনার মায়ের শরীর নিয়ে সাবধানে থাকতে হবে, কর্মের ব্যাপারে নতুন দায়িত্ব বৃদ্ধি পাবে, বসের কাছ থেকে প্রশংসা পাবেন। ব্যবসায়িক জীবন মধ্যম কাটছে,
পেট বা পা রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। আপনি আপনার গরম মেজাজের কারণে পরিবারের লোকজন বা জীবনসঙ্গীর সাথে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, পরিবারের লোকজন বা জীবনসঙ্গীর সাথে। সপ্তাহের মধ্যভাগে পঞ্চমভাবে চন্দ্রমা সন্তানকে নিয়ে কিছুটা টেনশন বৃদ্ধি পাবে। কর্মজীবনে আপনি আপনার বুদ্ধির প্রশংসা পাবেন। আইটি রিলেটেড, কম্পিউটার, অনলাইন রিলেটেড যারা কাজকর্ম করেন বা সরকারি কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু খুব ভালো সময়। ব্যবসাদারদের আয় বৃদ্ধি পাবে। কথার দ্বারা যাদের কাজ তাদের উন্নতি, ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত লোকেদের উন্নতি। এছাড়া এই সপ্তাহের মধ্যভাগে শেয়ারে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন। দাম্পত্য জীবন ভালো, পারিবারিক জীবন ভালো। কোনো মহিলা সদস্যের কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে সপ্তাহের মধ্যভাগে পারিবারিক জীবনে। সপ্তাহের শেষ ভাগে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে টেনশন, মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। কর্মজীবনে পরিশ্রম বাড়বে কিন্তু তার সঠিক মূল্য পাবেন। ব্যবসাদারদের আর্থিক কিছু লাভ রয়েছে, ব্যবসাদাররা সপ্তাহের শেষে ইনভেস্টমেন্টও করবেন। পার্টনারশিপ ব্যবসা যারা করেন তারা একটু সাবধানে লেনদেন করুন। শারীরিক কারণে কিছুটা ব্যয় বাড়বে, পুরনো ঋণ পরিশোধ করবেন যার জন্য কিছুটা খরচ বাড়বে। দাম্পত্য জীবনে টেম্পোরারি কিছুটা হতাশা বৃদ্ধি পাচ্ছে সপ্তাহের শেষে। সিংহ রাশি, এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য জলের মধ্যে কয়েক ফোঁটা দুধ মিশিয়ে সূর্যের দিকে তিনবার সেই জল ঢালুন এবং মন্ত্র একটি অংশ গৃহী সূর্যায় নাম। কন্যা রাশি, সপ্তাহের শুরুতে পরাক্রমভাবে চন্দ্রমা এবং মঙ্গলের দৃষ্টি সেই চন্দ্রমার ওপরে থাকছে, তাই পরাক্রম এবং সাহসিকতার দ্বারা সমস্ত কাজে কার্যসিদ্ধি। কর্মদক্ষতা আপনার বৃদ্ধি পাবে, আপনার এক্সট্রা অ্যাক্টিভিটি বাড়বে এই সপ্তাহের শুরুতে। ছোটোখাটো যাত্রা সম্ভব, কর্ম ও ব্যবসায় লাভ ঘটবে, তবে ছোট ভাই বোন বা পাড়া প্রতিবেশীর সাথে মতপার্থক্য ঘটতে পারে। সপ্তাহের মধ্যভাগে চন্দ্রমা আপনাদের চতুর্থভাবে থাকছে, পারিবারিক অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে, মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। কার্যক্ষেত্রে আপনার সক্রিয়তা বাড়বে, আপনার ভূমিকা বৃদ্ধি পাচ্ছে কার্যক্ষেত্রে এবং আপনি দায়িত্বপূর্ণ সমস্ত কাজ নিজের চেষ্টায় করে উঠতে পারবেন। আর্থিক দিকটা ঠিকঠাক থাকছে। কোনো মহিলাকে কিন্তু এই সপ্তাহের মধ্যভাগে অর্থধার দেবেন না। সপ্তাহের শেষ ভাগ পঞ্চমভাবের ওপর চন্দ্রমা সন্তান এবং শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন তাদের কিছুটা টেনশন বৃদ্ধি পাবে এবং সন্তানকে নিয়েও কিছুটা টেনশন বৃদ্ধি পাবে। কর্মজীবনে উন্নতি, ব্যবসাদারদের লাভ রয়েছে, পারিবারিক দাম্পত্য জীবন ভালো কাটছে, তবে মুখ গলা ত্বক রিলেটেড সমস্যা বৃদ্ধি পাবে। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য শ্রী বিষ্ণুকে হলুদ মিষ্টি, হলুদ ফুল দিয়ে পুজো দিন। তুলারাশি, তুলারাশির ক্ষেত্রে সপ্তাহটি দারুণ কাটছে। সপ্তাহের শুরুটা চন্দ্রমা থাকছে দ্বিতীয়ভাবে এবং লাভ ভাব থেকে দ্বিতীয় পতির দৃষ্টি রয়েছে আপনাদের দ্বিতীয় হাউস অর্থাৎ সঞ্চয়ভাবে। লাভপতি এবং ধনপতি দুটোই কিন্তু একসাথে অবস্থান করছে, আর্থিক লাভ বৃদ্ধি পাচ্ছে, ধনবৃদ্ধি। পারিবারিক লোকজনের সাথে ভালো ব্যবহার রাখুন। কর্মজীবনে প্রমোশন এবং লাভে বৃদ্ধি, মনের ইচ্ছা পূরণ। সপ্তাহের মধ্যভাগে সাময়িক কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে, শত্রু নিয়ে সমস্যা বাড়বে। কর্মের জায়গায় আপনার কোনো কলিগ আপনার পেছনে কিন্তু ষড়যন্ত্র করবে। ব্যবসায়িক জীবনে লেনদেন খুব সাবধানে করতে হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু লাভের সম্ভাবনা। সপ্তাহের মধ্যভাগে পাড়া প্রতিবেশী বা ভাতৃবিরোধের মধ্যে পড়তে হতে পারে। দাম্পত্য জীবন মধ্যম কাটছে, সপ্তাহের শেষটা বিশেষ সাবধানে কাটাতে হবে। গাড়ির জনিত কারণে কিন্তু আঘাত লাগতে পারে। এছাড়া মায়ের শরীর নিয়ে বিশেষ চিন্তা বাড়বে। আপনারা সপ্তাহের শেষটা যদি পরিকল্পনা মাফিক সমস্ত কাজ করতে পারেন তাহলে কিন্তু উন্নতি। কর্মে নতুন যোগাযোগ ঘটবে। ব্যবসাদারদের লাভ মধ্যম থাকছে, পারিবারিক জীবন ভালো। দাম্পত্য জীবনে কিন্তু একটা দূরত্ব তৈরি হতে পারে। এই সপ্তাহে মুখ পা ও পেট রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহটিকে ভালো রাখার জন্য প্রত্যেক দিন 108টা বিষ্ণুজির নাম করুন। বৃশ্চিক রাশি, সপ্তাহের শুরুতে চন্দ্রমা আপনাদের লগ্নভাবে অবস্থান করছে এবং মঙ্গলের দৃষ্টি আপনাদের লগ্নভাবে থাকছে, তাই ভাগ্যের সাপোর্ট আপনারা কম বেশি পাচ্ছেন। মঙ্গলের দৃষ্টি থাকাতে আপনাদের পরাক্রম তেজ বৃদ্ধি পাচ্ছে।
কাজের ক্ষেত্রে উন্নতি আটকে পড়া বহু কার্যে কিন্তু আপনি আপনার চেষ্টায় উন্নতি লাভ করতে পারবেন। শত্রুতা থেকে সাবধানে থাকতে হবে এবং ব্যবসাদারদের যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার চিন্তা করে তবেই নেবেন, বা আপনি কোনো এক্সপার্ট লোকের পরামর্শ নিয়ে ব্যবসায় যে কোনো সিদ্ধান্ত নেবেন। সপ্তাহের মধ্যভাগ আর্থিক লাভ ঘটবে, আয়ের ক্ষেত্রে নতুন রাস্তা খুলছে, কিন্তু ব্যয় কিছুটা বাড়বে। আকস্মিক কিছু লাভের সম্ভাবনা ব্যবসাদারদের রয়েছে, তবে পারিবারিক লোকজনের সাথে সদ্ভাব বজায় রাখুন। এমন কোনো কটুবাক্য বলবেন না যার কারণে আপনি বদনামের শিকার হতে পারেন। দাম্পত্য জীবন ভালো কাটছে, সপ্তাহের শেষ ভাগে পরাক্রম বৃদ্ধি পাচ্ছে, কার্যদক্ষতার দ্বারা সমস্ত কাজ করে উঠবেন। কার্যক্ষেত্রে লাভ, ব্যবসাদারদের তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাতে কিন্তু অর্থক্ষতি হতে পারে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন ঠিকঠাক রাখার জন্য আপনাকে চুপ থাকতে হবে। পেট মুখ রিলেটেড সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহে। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য পঞ্চামৃত দিয়ে শিবকে অভিষেক করুন। ধনুরাশি, সপ্তাহের শুরুর দুটি দিন কিছুটা প্রতিকূল, দ্বাদশভাবে চন্দ্রমা, শারীরিক কারণে কিছুটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে। বুদ্ধির দ্বারা সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হন, বিশেষ করে কর্মক্ষেত্রে, তাতে কিন্তু উন্নতি পাবেন। আপনার পরিশ্রম এবং বুদ্ধির দ্বারা কর্মজীবনে সফলতা রয়েছে সপ্তাহের শুরুতে। আর্থিক ব্যয় কিছুটা বৃদ্ধি পাচ্ছে, সপ্তাহের মধ্যভাগ কিন্তু দুর্দান্ত কাটছে। লগ্নভাবের ওপর চন্দ্রমার অবস্থা, এনার্জেটিক থাকবেন। কর্মজীবনে লাভ, উন্নতি, প্রমোশন রয়েছে, নতুন কর্মের যোগাযোগ ঘটবে। এই সময় কর্মের ব্যাপারে আনএক্সপেক্টেড কিছু ভালো খবর আপনি পাবেন। ব্যবসায়িক লাভ রয়েছে, পারিবারিক এবং দাম্পত্য জীবন ভালো কাটছে। সপ্তাহের শেষ ভাগ ধনভাবে চন্দ্রমা, অর্থাৎ আটকে থাকা অর্থের প্রাপ্তি ঘটবে। ব্যবসাদারদের আর্থিক লাভ রয়েছে, অবিবাহিত যারা রয়েছেন তাদের বিয়ের যোগাযোগ, বিবাহিত জীবনে সুখ শান্তি থাকবে। জীবনসঙ্গীর সাথে ভ্রমণের পরিকল্পনা করবেন। মুখ মাথা নার্ভ রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য যে কোনো মন্দিরের পুরোহিতকে হলুদ কোনো বস্তু দান করুন। মকর রাশি, সপ্তাহের শুরুতে লাভভাবে চন্দ্রমা, ইচ্ছা পূর্তি ঘটাবে। ব্যবসায়িক জীবনে লাভ, কর্মজীবনে লাভ এবং মনের যে কোনো গুপ্ত ইচ্ছা এই সপ্তাহের শুরুতেই পূর্ণ হবে। শত্রু আপনাকে পরাস্ত করতে চাইবে। পারিবারিক এবং দাম্পত্য জীবন শুভ কাটছে। সপ্তাহের মধ্যভাগে চন্দ্রমা কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে। শারীরিক কারণে অর্থবায় পেট রিলেটেড, কোমর রিলেটেড সমস্যা, ব্যাক পেনের সমস্যা বৃদ্ধি পাবে। জীবনসঙ্গী ও মায়ের শরীর নিয়ে কিন্তু চিন্তা সপ্তাহের মধ্যভাগে বৃদ্ধি পাচ্ছে। কর্মজীবনে বুদ্ধি এবং চাতুরতার দ্বারা আপনি উন্নতি করে উঠতে পারবেন, কিন্তু কর্মজীবনে সপ্তাহের মধ্যভাগে কিছুটা পরিশ্রম বৃদ্ধি পাবে। ব্যবসাদাররা নতুন কোনো ইনভেস্টমেন্ট এই সপ্তাহের মধ্যভাগে করলে তাতে লাভ পাবেন। সপ্তাহের শেষভাবে চন্দ্রমা অবস্থান করবে আপনাদের লগ্নভাবে, অর্থাৎ মকর রাশিতে। আর্থিক উন্নতি, ধন আগমনের নতুন সম্ভাবনা, বুদ্ধির দ্বারা লাভে বৃদ্ধি, ব্যবসাদারদের আটকে থাকা অর্থের প্রাপ্তি। সপ্তাহের শেষে ছোটোখাটো ভ্রমণ ঘটতে পারে। আপনার মন প্রসন্ন থাকবে, মনে এনার্জেটিক ভাব বৃদ্ধি পাবে। শত্রু থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ, দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে এবং দাম্পত্য জীবন, পারিবারিক জীবন দুটোকে ঠিক রাখার জন্য সময় দেওয়ার চেষ্টা করুন। এই সপ্তাহে বিপি, পা বা পিঠে ব্যথা, এই রিলেটেড সমস্যা, শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে। যে কোনো শিব মন্দিরে ঠিক দুপুর 12টায় দুটি নীল রঙের মোমবাতি জ্বালিয়ে দিন মনের ইচ্ছা জানিয়ে। কুম্ভ রাশি, সপ্তাহের শুরুতে কর্মভাবের ওপর চন্দ্রমা, কর্মক্ষেত্রে উন্নতি, কাজের নতুন যোগাযোগ, কিন্তু কর্মক্ষেত্রে আপনার জুনিয়র কিন্তু আপনার পেছনে ষড়যন্ত্র করতে পারে, সে বিষয়ে সাবধানে থাকুন। ব্যবসাদারদের দিনটি ভালো কাটছে, আর্থিকভাবে লাভ পাবেন। সপ্তাহের মধ্যভাগে আয় বৃদ্ধি পাবে, মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। গৃহে কিন্তু আনন্দের পরিবেশ, নতুন বাড়ি বা গাড়ি ক্রয় করার যোগ, সন্তানের কারণে উন্নতি, এছাড়া আনএক্সপেক্টেড কিছু লাভ বা গেইন আপনার ঘটছে। কর্ম ও ব্যবসার জীবনে উন্নতি, পারিবারিক জীবনে লাভ, পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনে খুব সুখ শান্তি বৃদ্ধি পাচ্ছে। সপ্তাহের শেষটা কিন্তু কিছুটা নেগেটিভ, শারীরিক কারণে খরচ বৃদ্ধি, চেস্ট
জয়েন্ট পেন, পা রিলেটেড সমস্যা বাড়বে। আর্থিক ঋণ পরিশোধ করার চাপ বৃদ্ধি পাচ্ছে। যে কোনো লিগেল কেস বা শত্রুতার কারণে টেনশন বৃদ্ধি পাবে। আপনি আপনার জেদ নিয়ন্ত্রণে রাখতে হবে। ইগো বা জেদ নিয়ন্ত্রণে না রাখলে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা সপ্তাহের শেষে দেখা দিতে পারে। এই সপ্তাহটিকে ভালো রাখার জন্য শ্রী বিষ্ণুকে মিশ্রির ভোগ অর্পণ করুন। মীন রাশি, সপ্তাহের শুরুটা ভাগ্যোন্নতি, কারণ ভাগ্যভাবে চন্দ্রমা, মঙ্গলের দৃষ্টি ভাগ্যভাবে, সমস্ত কাজ কিন্তু ভাগ্যের সাপোর্টে হয়ে যাবে। কর্মজীবনে উন্নতি, বসের নিন্দে কিন্তু আপনি কারোর কাছে করবেন না, ধার্মিক পথে চলুন, তাতে কিন্তু আপনার উন্নতি। সপ্তাহ শুরুতে আর্থিক উন্নতি, লাভে বৃদ্ধি, ইচ্ছাপূর্তি। সপ্তাহের মধ্যভাবে কর্মভাবে চন্দ্রমা, কর্মের প্রমোশন, নতুন কর্মের যোগাযোগ, ব্যবসাদারদের লাভ। ব্যবসাদাররা যে কোনো বাদ বিতর্ক থেকে দূরে থাকতে হবে। সপ্তাহের মধ্যভাগে কিন্তু বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন ব্যবসাদাররা। পারিবারিক জীবন ভালো, তবে সন্তানের ব্যাপারে কিছুটা হতাশা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবন ভালো মন্দ মেশানো কাটছে। প্রেম জীবনে নতুন কোনো ইঙ্গিত পাবেন, বা যারা এখনো পর্যন্ত প্রেম করেননি তাদের কিন্তু নতুন প্রেমের যোগাযোগ ঘটবে। সপ্তাহের শেষ ভাগ খুব ভালো, ভাগ্যের সাপোর্ট রয়েছে, লাভভাবে চন্দ্রমা, আর্থিক লাভ, রাজযোগ তৈরি করছে, মনের ইচ্ছা পূর্তি হচ্ছে। ভোগের বস্তু অর্থাৎ গাড়ি, ফোন, যে কোনো ভোগের বস্তু কিন্তু আপনি ক্রয় করতে পারেন। পারিবারিক এবং দাম্পত্য জীবন ভালো। এছাড়া দাম্পত্য জীবনে এবং পারিবারিক জীবন ভালো রাখার জন্য আপনাকে কিছুটা সময় দিতে হবে, তবেই কিন্তু ব্যালেন্স পারিবারিক দাম্পত্য জীবনে ফিরে পাবেন। এই সপ্তাহে বিপি রিলেটেড সমস্যা, পেট রিলেটেড সমস্যা, পা রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। আর সপ্তাহটিকে ভালো রাখার জন্য প্রত্যেক দিন কলা গাছে হলুদের জল ঢালুন, এতে কিন্তু সপ্তাহটা দুর্দান্ত কাটবে। তবে আজকের মতো এই সাপ্তাহিক রাশিফল এখানেই শেষ করবো। আর রাশিফল ভালো লাগলে দিদির চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।